দেখো, আমার ফুটবল কেরিয়ারে মনে হয় সবচেয়ে দুঃখতম ঘটনা, মানে স্যাড ঘটনা এটাই যে আমি কেরালা ব্লাস্টারে হয়ে দুবার টিমকে ফাইনালে তুলতে সাহায্য করি, কিন্তু দুটোই হয়তো, মানে এটাই হয়তো ভাগ্যের পরিহাস যে দুটো ফাইনালে আমি কিন্তু খেলতে পারিনি। দুটো সেমিফাইনাল খেলে টিমকে ফাইনালে তুলেছিলাম, দুটো ফাইনালে আমার খেলা হয়নি। সে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি ছিল। প্রথম বছর যখন তুলি তখন ডেভিড জেমস ছিল অ্যাজ এ কোচ কাম প্লেয়ার। আমি হয়তো গ্রুপ লিগের মাঝামাঝি সময় থেকে খেলা শুরু করে আমি টোটাল দুটো সেমিফাইনাল খেলেছি, কিন্তু লাস্ট সেমিফাইনালে আমার সেকেন্ড হাফে একটু ইঞ্জুরি, হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি হওয়াতে আমি আউট হয়ে যাই, সেই জন্য ফাইনাল খেলতে পারিনি। এবং তারপরে যখন 2016-তে যখন দিল্লিতে আমি টাইব্রেকারে হারালাম, আমি টাইব্রেকার সেভ করে আমি ফাইনালে তুললাম সেই ম্যাচটা, সেটা অবশ্য আমি নিজেকেই দায়ী করি, কারণ রেগুলার যে ম্যাচটাতে মধ্যে আমি দু তিনটে আমার কিছু মিস্টেক ছিল। তারপরেও হয়তো আমি যখন এক্সট্রা টাইমে এবং টাইব্রেকারে আমি ভালো খেলে টিমকে ফাইনালে তুললাম, হয়তো আমি আশা করেছিলাম যে ফাইনালটা আমি খেলবো, কিন্তু সেখানেও দেখো সেখানে কিন্তু আমাদের ফরেন প্লেয়ারের একটা লিমিটেড ছিল। তো সেই বছর একটা আমাদের যে জসু বলে একটা যে সাইড ব্যাক ছিল, সে সাইড ব্যাক ডবল ইয়েলোর জন্য সাসপেন্ড হয়, তখন হয়তো কোচ একটা, আর কোনো গোলকিপার ছাড়া ফরেনার আর কেউ বিদেশি ছিল না, তখন কোচরা ডিসিশন নিয়েছিল হয়তো বিদেশি যেটা গোলকিপার খেলবে, তো তখন সেই ম্যাচেও আমরা সুযোগ পাইনি। দেখো সেই ম্যাচে এমনই ইয়ে যে ফাইনালেও টাইব্রেকারে আমরা এটিকের কাছে হেরেছিলাম। তো যেহেতু আমরা সেমিফাইনালে আমি টাইব্রেকারে সেভ করে এটি কেরালাকে ফাইনালে তুলেছিলাম, সেই বছরটা আমি আশা করেছিলাম যখন ফাইনাল ম্যাচ যখন টাইব্রেকারে যাচ্ছিলো তখন আশা করেছিলাম যে হয়তো কোচ আমাকে নামাবে, কিন্তু আমার মানে লাইফের হয়তো সবচেয়ে স্যাড ঘটনা সেটাই যে কেরালায় ফাইনাল, কেরালায় খেলছে কোচি স্টেডিয়ামে, কিন্তু টাইব্রেকারে হেরে গেলাম আমার রেটিংয়ের কাছে। তো এটা খুব দুঃখের ঘটনা, সেই দিনের হয়তো আজকে আবার পুনরাবর্তন, মানে আবার পুনরাবর্তন হচ্ছে। আশা করব যে এই বছর যে কেরালা ব্লাস্টার যে টিম, আমি এই বছর হয়তো আর লাস্ট দু বছরের মতো আর সেই মানে দুঃখের ঘটনা হয়তো আজকে থাকবে না, আজকে হয়তো তারা ফার্স্টবারের মতো আইএসএল চ্যাম্পিয়ন হয়ে এবছর তারা ফিরবে কেরালায়। এটা দেখো ওইটাই বললাম, এটা একটা কেরালা ব্লাস্টারের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট, কারণ কেরালার সাপোর্টারদের আমার যে আবেগ, যে প্যাশান, যে ভালোবাসা আমরা দেখেছি, এটা তো আমি মানে অভ্যস্ত, কারণ আমি কলকাতার, আমি ভাগ্যবান যে কলকাতার আমি খেলোয়াড় হয়েছি, আমি বড়ো হয়েছি, দুই প্রধানের আমি খেলা মানে অংশীদার হতে পেরেছি, সেখানে আমাদের কলকাতার যে সাপোর্টারদের যে আবেগ, ভালোবাসা, যে প্যাশান রয়েছে সেটা সিমিলার সেম কেরালাতেও আছে, সেটা আমার বলতে পারো যে আমার ফুটবল জীবনে আমার সেকেন্ড হোম বলতে পারো, যে কেরালায় আমি 4 বছর যখন খেলেছিলাম। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে দীর্ঘ 2 বছর তারা ফুটবল সমর্থকরা ফুটবল মাঠে ফুটবল নিজের প্রিয় দলকে খেলতে দেখেনি, তারা মাঠে যেতে পারেনি, সেই দিন থেকে আজকে হয়তো তাদের একটা দারুণ মধুর স্মৃতি যে একটা ফাইনাল ম্যাচ কেরালাকে সাপোর্ট করতে যাচ্ছে গোয়াতে। আমার কাছে যেটুকুনি খবর আছে পুরো স্টেডিয়াম ফুল প্যাকড হয়ে গেছে এবং দর্শক নাকি অলমোস্ট মানে ওখানে কেরালার সমর্থক একদম ছেয়ে গেছে। তো আমি মনে হয় এটার জন্যই মানে এটা যে কেরালার যে বিদেশি প্লেয়ার কোচ বলো, যার দেশীয় প্লেয়ার রয়েছে, তারা দেখবে যে কেরালার সমর্থকদের যে কী প্যাশান, কী ভালোবাসা, আজকের দিনটা জন্যই হয়তো মনে হয় কেরালা এগিয়ে থাকবে। আমার মনে হয় এই ম্যাচটা তারা প্রথমবারের জন্য আইএসএল ট্রফি তারা হাতে তুলবে।